শুকুর চেয়ারম্যান সাহেব দিবি সবাইকে বক্সি দিবি তো যে দরবারে এসেছি ইসমাইল শিকর সে বাবা জি চরণ বক্তৃতি করেছে তার স্মরণে আমি একটি গান করব আশা করছি ভালো লাগবে ইসমাইল শিকদারের বড় ছেলে জুলেখা সরকার জুলেখা সরকারের রবীন্দ্রনাথ গান সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে দোয়া করেছে আলহামদুলিল্লাহ আসলে এটা পুরস্কার না এটা দোয়া এবং আশীর্বাদ তো আমার পক্ষ থেকে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখান থেকে সিতে I'm not afraid.
জুলেখা সরকারের গানে সন্তুষ্ট হয়ে কালিয়ারে সাকিব শাকিল তিনজনে মিলে বেশ কিছু টাকা দিয়েছে। কল্যাণপুর হতে আরো তো যে নেবে আরো 200 টাকা দিয়ে দোয়া করেছে। তো যাই হোক, আসলে এত ভালোবাসি পাবো জানা ছিল না, কারণ আমি আসার আগ পর্যন্ত অনেক অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ, অনেক ঠান্ডা লেগেছে আমার, তারপরে যে গান করতে পারছি এটাই অনেক কিছু দয়ালের আশীর্বাদ। ঠান্ডাই আবার না লাগবে। তো সকলের কাছে দোয়া চেয়ে নিচ্ছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গানের কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে।